এই মুহূর্তে গাইবান্ধার শাখাচার ভরতখালী উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার লাশ এসে পৌঁছেছে যেখানে তার জানাজার আয়োজন করা হয়েছে এবং রাষ্ট্রীয় যেসব কর্মকাণ্ড আছে সেটির জন্য যে আসলে যে স্থানটিকে নির্ধারণ করা হয়েছে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই শুরু হয়েছিল এই নেতার, এই দেশ বরেণ্য নেতার আসলে শিক্ষা জীবন, এবং এখানে এই মুহূর্তে উপস্থিত আছে তার ছোটবেলার সঙ্গী থেকে শুরু করে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের যারা সহকর্মী আছেন, দলীয় নেতাকর্মী আছেন সহ সাধারণ মানুষ, একেবারেই গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আসলে এই নেতার প্রতিটি উত্থান পর্বের সঙ্গে যারা জড়িত সেই সব মানুষ আজ এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, শেষ দেখাটি দেখার জন্য এই মুহূর্তে এই ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়েছে। এখানে তার গাইবান্ধা জেলায় প্রথম যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এখানে প্রথমে, এরপর তার বাড়ির কাছে আরেকটি জানাজা হবার কথা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন জনের পক্ষ থেকে কিন্তু পুষ্পমাল্য দেওয়ার জন্য এখানে তার মরদেহটি রাখা হয়েছে এবং মানুষ তাকে শেষ বিদায় জানানোর জন্য একেবারেই যারা যে মাটিতে তিনি গড়ে উঠেছেন, যে মাটি থেকে বেড়ে উঠেছেন, যেই বিদ্যালয়টিতে তিনি পড়ালেখা করেছেন সেই বিদ্যালয়ের মাঠটিতে কিন্তু এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে। আসলে পুরো গাইবান্ধা জেলাটিতে আজকে আমরা দেখেছি যে এই গাইবান্ধা জেলা কিন্তু এখন একটি শোকের নগরীতে পরিণত হয়েছে, শোকের জনপদে পরিণত হয়েছে। তাদের স্বজনকে বিদায় জানানোর বেলায় তারা কিন্তু যেন শোকের ছায়া নেমেছে পুরো জনপদ জুড়ে। এখানে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে, এখানে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং এখানে আমরা যেটি জানি যে তিনি সংগঠন এই সংগঠনের ছিল সংগঠক ছিল এই মহান এই নেতা, এই মুক্তিযুদ্ধের সংগঠক ছিল। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও কিন্তু তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এই এখন এ পর্যন্তই ছিল আমার কাছে। আমরা তখন সরাসরি ছিলাম গাইবান্ধায়।